अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। कादमली स्कूल एंड कॉलेज नवम दशम श्रेणी शिक्षार्थी के शुभेच्छा स्वागतम। तुम्हारा हमारे परिचय अवश्य जानो। आज के क्लासे सबाई के स्वागतम। हमारे परिचय देखते तुम्हारा एस एम मोकाम हुसैन सिनियर शिक्षक कैजामिल स्कूल एंड कलेज जीवविज्ञान नवम दशम श्रेणी द्वितीय अध्याय रक्त और रक्त कणिका सम्पर्के आज के पाठदान कर। एगुलो किसेर छवि तुम्हारा बोलते पारबे प्रिय शिक्षार्थीरा? देखो एक आंगुल थेके कि बेर होच्छे, रक्त बेर होच्छे। तुम्हारा रक्त के निश्चय चिनते पारछो तो? আর এই যে রক্তের কণিকাগুলো দেখতে পাচ্ছ, বিভিন্ন রকমের রক্তের মধ্যে বিভিন্ন তিন ধরনের কণিকা পাওয়া যায়। তাহলে আজকে পাঠ কি সম্পর্কে? এগুলো কি সবগুলো কি? এগুলো সব রক্ত বা ব্লাড। রক্ত বা ব্লাড দ্বিতীয় অধ্যায় নাম হলো জীবকোষ ও টিস্যু। তো দেখো একটা চিত্রে এরকম বিভিন্ন প্রকার কণিকাগুলো দেওয়া আছে। এই পাঠ শেষে তোমরা কি কি শিখতে পারবে, রক্ত কি সেটা বলতে পারবে, রক্তের উপাদানগুলো গঠন বর্ণনা করতে পারবে, রক্তের উপাদানগুলোর কাজ ব্যাখ্যা করতে পারবে। রক্ত কি তা বলতে পারো প্রিয় শিক্ষার্থীরা? রক্ত লাল বর্ণের অস্বচ্ছ আন্তঃকোষীয় লবণাক্ত ক্ষারধর্মী তরল যোজক করা। আবার বলছি, রক্ত লাল বর্ণের অস্বচ্ছ আন্তঃকোষীয় লবণাক্ত ক্ষারধর্মী তরল যোজক করা। একটা সুস্থ ব্যক্তির দেহে 5 থেকে 6 লিটার রক্ত থাকে। এটি দেহের ওজনের, রক্ত দেহের মোট ওজনের 8%। আমাদের শরীরে যে রক্ত আছে এটা মোট দেহের ওজনের 8%। রক্তে হিমোগ্লোবিন নামক এক ধরনের রঞ্জক পদার্থ থাকার কারণে রক্তকে লাল দেখায়। এখন রক্ত কয় প্রকার উপাদান ও কণিকা কি কি কণিকা দ্বারা গঠিত বলতে পারবে? আচ্ছা যে বলে দিচ্ছি, রক্তের উপাদান দুই ধরনের, রক্তরস ও রক্ত কণিকা। রক্ত কণিকা তিন ধরনের হয়। রক্ত কণিকা কয় ধরনের হয়? তিন ধরনের, লোহিত কণিকা, শ্বেত রক্ত কণিকা, অণুচক্রিকা। লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা, অণুচক্রিকা, এই সম্পর্কে তোমরা ক্লাস সেভেনেও পড়ে আসছো, অষ্টম শ্রেণীতেও পড়ে আসছো, তাই না? এই সম্পর্কে তোমাদের মোটামুটি ধারণা আছে। তো যাই হোক, এবার দেখবো রক্তের উপাদানগুলো পরীক্ষা করে। দেখো একটা ব্রেন থেকে যে দেখো রক্ত কণিকাগুলো দেখা যাচ্ছে, একটা রেড ব্লাড সেল যেটাকে আমরা লাল লোহিত কণিকা বলি, ওই যে প্ল্যাটিলেট দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? শ্বেত রক্ত কণিকা হোয়াইট ব্লাড সেল, হ্যাঁ। আর প্ল্যাটিলেট অণুচক্রিকা, যেটাকে অণুচক্রিকা বলি, সেটা ছোট ছোট, এই যে দেখা যাচ্ছে ছোট ছোট দেখা যাচ্ছে, এগুলো অণুচক্রিকা, রক্তের মধ্যে থাকে। আর এটা হলো হোয়াইট ব্লাড সেল, শ্বেত রক্ত কণিকা। আর এই রেড ব্লাড সেল লোহিত রক্ত কণিকা। একটা আর্টারি কাটলে সেই আর্টারি থেকে বা রক্ত ধমনি কাটলে সেখান থেকে এই সমস্ত কণিকাগুলো দেখা যায়। এখন দেখো ডান পাশে যে প্লাজমা হলো, রক্তরস হলো 55%, হোয়াইট ব্লাড সেল হলো আর প্ল্যাটিলেট, হোয়াইট ব্লাড সেলস অ্যান্ড প্ল্যাটিলেট আছে 1%, আর রেড ব্লাড সেল মানে লোহিত রক্ত কণিকা হলো 45%। এখন রক্ত কি বলতে পারবে? রক্ত উত্তর বলতে পারবে, রক্ত হলো এক ধরনের যোজক কলা। এই দেখো ধমনির মধ্যে রক্ত কণিকাগুলোকে কীভাবে দেখাচ্ছে তোমরা সেটা পর্যবেক্ষণ করো। লাল লোহিত রক্ত কণিকা, যে লোহিত রক্ত কণিকার কারণে রক্তকে লাল দেখায়। প্রতি ঘন মিলিলিটার রক্তে আরবিসি সংখ্যা কত হবে? আরবিসি মানে লোহিত রক্ত কণিকার সংখ্যা কত হবে?
শিশুর ভ্রূণের দেহে, শিশুর দেহে ভ্রূণ দেহে আর কি 60 থেকে 70 লাখ, পূর্ণবয়স্ক পুরুষের দেহে 4.5 থেকে 5.5 লাখ, পূর্ণবয়স্ক মহিলার দেহে 4 থেকে 5 লাখ আরবিসি পাওয়া যায়। আরবিসি মানে কি? রেড ব্লাড সেল। তোমরা দেখো এই যে অণুচক্রিকা, অণুচক্রিকা দেখতে কিরকম দেখো, এই যে অণুচক্রিকা, অণুচক্রিকা দেখতে কিরকম দেখো, অণুচক্রিকা ফ্ল্যাজেলা আছে, বেশি রেড ব্লাড সেল, বেশি অণুচক্রিকা। তোমরা সবাই অণুচক্রিকা দেখছো, তারপরে দেখো ইংরেজিতে অণুচক্রিকাকে বলা হয় প্লাটিলেট বা থ্রম্বোসাইট। কি বলে? প্লাটিলেট বা থ্রম্বোসাইট। আকৃতি গোলাকার, ডিম্বাকার, রডের আকার, রড আকৃতি হইতে পারে, ডিম্বাকার হইতে পারে, গোলাকার গোলাকার হইতে পারে। গড় আয়ু 5 থেকে 10 দিন, কত কম সময় বাঁচে সে। প্লাটিলেট মাত্র 5 থেকে 10 দিন বাঁচে। সংখ্যা প্রতি ঘন মিলিলিটার, মিলিলিটার রক্তে 1.5 থেকে 4 লাখ পর্যন্ত থাকে। প্লাটিলেট প্রতি ঘন মিলিমিটার রক্তে 1.5 থেকে 4 লাখ পর্যন্ত থাকে। অসুস্থ ব্যক্তির দেহে প্লাটিলেট বেশি থাকে, থ্রম্বোসাইট বেশি থাকে। বৈশিষ্ট্য নিউক্লিয়াসবিহীন রক্ত তঞ্চন, অর্থাৎ প্লাটিলেটটা হলো তাদের শরীরে কোনো নিউক্লিয়াস থাকে না, অণুচক্রিকার অণুচক্রিকায় কোনো নিউক্লিয়াস থাকে না। রক্ত তঞ্চন বলতে বোঝায় রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে। তিন মধ্যে কি দেখা যাচ্ছে, দেখানো হচ্ছে শ্বেত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, হোয়াইট ব্লাড, হোয়াইট ব্লাড সেল, একে লিউকোসাইট বলে, একে বলে কি ইংরেজিতে লিউকোসাইট, WBC, WBC ডাক্তাররা যখন পরীক্ষা করতে দেয় তখন আমরা এটা দেখতে পাই। এটার কোনো সঠিক আকার নাই, কয়েক সপ্তাহ আছে, কয়েকদিন বা কয়েক সপ্তাহ। আর প্রতি ঘন মিলিমিটার রক্তে 4 থেকে 10 হাজারের মতো কি থাকে, হোয়াইট ব্লাড সেল থাকে, শ্বেত রক্তকণিকা থাকে। অসুস্থ ব্যক্তির দেখে, অসুস্থ ব্যক্তির দেহে এদের সংখ্যা বেশি থাকে। বৈশিষ্ট্য, এরা নিউক্লিয়াস যুক্ত। তা আমরা যে ওই আগে যে আমরা অণুচক্রিকে পেলাম, অণুচক্রিয়াতে কোনো নিউক্লিয়াস নাই। আর আরেকটা কি বৈশিষ্ট্য পেয়ে পেয়েছিলাম মনে আছে, অণুচক্রিকে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। আর শ্বেত রক্তকণিকাতে নিউক্লিয়াস আছে, শ্বেত রক্তকণিকাতে কি আছে, নিউক্লিয়াস আছে, মনে থাকবে তো? অণুচক্রিয়াতে নিউক্লিয়াস নাই, শ্বেত রক্তকণিকাতে নিউক্লিয়াস আছে। রক্তের কাজ, দেহের প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহ করা, কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইড থেকে, কার্বন ডাইঅক্সাইডকে টিস্যু থেকে ফুসফুসে বহন করা, কার্বন ডাইঅক্সাইডকে টিস্যু থেকে ফুসফুসে বহন করা। রক্তের অম্লক্ষারের সমতা লক্ষ্য করা, এটা কার কাজ, হোয়াইট ব্লাড সেলের কাজ, কিসের কাজ, হোয়াইট ব্লাড সেলের কাজ। প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহ করা, কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইডকে টিস্যু থেকে ফুসফুসে বহন করা, রক্তের অম্লক্ষারের সমতা রক্ষা করা, এগুলো লোহিত রক্তকণিকার কাজ। আবার বলছি লোহিত রক্তকণিকার কাজ কি, প্রতিটি কোষে, দেহের প্রতিটি কোষে, সরি আবার বলতেছি, দেহের প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহ করা, কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইডকে টিস্যু থেকে ফুসফুসে বহন করা, রক্তের অম্লক্ষারের সমতা রক্ষা করা। শ্বেতকণিকার কাজ, এটা খুবই গুরুত্বপূর্ণ, দেখো শ্বেতকণিকার কাজ, লিম্ফোসাইট অর্থাৎ অ্যান্টিবডি গঠন করে রোগ জীবাণু ধ্বংস করা, নাম কি, লিম্ফোসাইট অ্যান্টিবডি গঠন করে রোগ জীবাণু ধ্বংস করা। মনোসাইট, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করা। নিউট্রোফিল, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করা। হ্যাঁ, ইউনোসোফিল, হিস্টামিন
ক্ষরণ করে অ্যালার্জি প্রতিরোধ করা। কত গুরুত্বপূর্ণ কাজ দেখো, ইউনিসিবিলের কাজ কি? হিস্টামিন ক্ষরণ করে ও অ্যালার্জি প্রতিরোধ করা। বেসোফিল হিস্টামিন ক্ষরণ করে অ্যালার্জি প্রতিরোধ করা, আর হেপারিন ক্ষরণ করে রক্তবাহিকে রক্ত জমাট বাঁধা রক্ত জমাট বাঁধা রোধ করা। হেপারিন হ্যাঁ এমন একটা গুরুত্বপূর্ণ এনজাইম যেটা কি করে এই শ্বেতকণিকায় ক্ষরণ করে, এটা ক্ষরণ করে কি করে যদি কোথায় রক্ত জমাট বাঁধার চেষ্টা করে সেটাকে প্রতিরোধ করে। রক্তের উপাদানের অস্বাভাবিক অবস্থা দেখো, যদি রক্তে লোহিত রক্তকণিকার লোহিত রক্তকণিকার সংখ্যা কমে যায়, শরীরে যেটা থাকার দরকার তার চেয়ে যদি কমে যায় তাহলে এনিমিয়া রোগ হয়। শ্বেতকণিকার সংখ্যা 50,000 থেকে 1,00,000 হলে লিউকেমিয়া হয়, আর শ্বেতকণিকার সংখ্যা 2,00,000 থেকে 3,00,000 হলে 20,000 থেকে 30,000 হলে লিউকোসাইটিসিস হয়। আবার বলতেছি শ্বেতকণিকার সংখ্যা 20,000 থেকে 30,000 হলে লিউকোসাইটিসিস হয় রোগ হয়। আর অণুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের চেয়ে বেশি হলে অ্যাব্রোসাইটোসিস হয়, রোগটার নাম কি? অ্যাব্রোসাইটোসিস, যদি অণুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের চেয়ে কমে যায়। আর অণুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের চেয়ে কমে গেলে স্বাভাবিকের চেয়ে বেশি হলে হয় অ্যাব্রোসাইটোসিস, আর স্বাভাবিকের চেয়ে কমে গেলে পারপুরা রোগ হয়। আবার বলতেছি যে অণুচক্রিকা লোহিত কণিকার সংখ্যা স্বাভাবিকের চেয়ে বেশি হলে পলিসাইথিমিয়া রোগ হয়। পলিসাইথিমিয়া রোগ হয়। লোহিত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের চেয়ে কমে গেলে কি রোগ হয়, রোগটার নাম হলো পলিসাইথিমিয়া। আর অণুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের চেয়ে কমে গেলে যে রোগ হয় সেটার নাম হলো পারপুরা। অণুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের চেয়ে বেশি হলে যে রোগ হয় অ্যাব্রোসাইটোসিস বলে সেটাকে। আর শ্বেতকণিকার সংখ্যা 20,000 থেকে 30,000 এর মধ্যে হলে লিউকোসাইটোসিস রোগ নামে রোগ হয়। আর শ্বেতকণিকার সংখ্যা 50,000 থেকে 1,00,000 হলে লিউকেমিয়া রোগ হয়, এটা মারাত্মক রোগ। আচ্ছা দেখো তোমাদের আমি একটা রক্তের উপাদানের অস্বাভাবিক অবস্থা সম্পর্কে লিখে দেখাও, বলতে পারবে? এটা তোমরা বাসায় বসে করবে। রক্ত টঞ্চন কি কেউ বলতে পারবে? আমাদের শরীরের কোথাও থেকে রক্ত বের হলে কিছুক্ষণ পরে যে প্রক্রিয়ায় আক্রান্ত স্থানে রক্ত জমাট বেঁধে রক্ত পড়া বন্ধ করে তাকে রক্ত টঞ্চন বলে। বুঝতে পারছো রক্ত টঞ্চন কি? শরীরের কোথাও কেটে গেলে সেখান থেকে রক্ত বের হয়, এই রক্ত পড়াকে রোধ করে কে? হ্যাঁ এই অণুচক্রিকায়, এই প্রক্রিয়াটার নাম টঞ্চন, রক্ত টঞ্চন। রক্ত টঞ্চন প্রক্রিয়াটা দেখো, প্রথমে কেটে যাওয়া স্থানের অণুচক্রিয়াগুলি ভেঙে যায় এবং থ্রম্বোপ্লাস্টিন গঠন করে যা রক্তের আমিষ প্রথম বিনে পরিণত করে। উক্ত প্রথম বিন পরবর্তীতে রক্তরসের আমিষ ফাইব্রিন জালে পরিণত করে, তারপর রক্তের টঞ্চন ঘটায়। ফাইব্রিন জালকে পরিণত করে রক্তের টঞ্চন ঘটায়, এটাও রক্তের একটা গুরুত্বপূর্ণ কাজ। আবার বলতেছি প্রথমে কেটে যাওয়া স্থানগুলো অণুচক্রিকাগুলো ভেঙে যায়, একটা থ্রম্বোপ্লাস্টিন গঠন করে যা রক্তের আমিষ থ্রম্বোবিনকে থ্রম্বিনে পরিণত করে। উক্ত থ্রম্বিন পরবর্তীতে রক্তরসের আমিষ ফাইব্রিনোজেনকে ফাইব্রিন জালকে পরিণত করে তথা রক্তের টঞ্চন ঘটায়, এটা একটা রক্তের একটা গুরুত্বপূর্ণ কাজ। আচ্ছা একটা ভিডিও দেখি আমরা। Thank you.
মানে দলীয় কাজ দিচ্ছি তোমাদেরকে, ভিডিওটি ভালো করে পর্যবেক্ষণ করছো এবং ভালো করে আশা করি ভালো করে অনুধাবন করতে পেরেছ। তো রক্তের উপাদানগুলোর কাজ বর্ণনা করতে আশা করি পারবে, রক্তের উপাদানগুলোর কাজ বর্ণনা করো। তারপরে সময় তোমাদের,
এবার মূল্যায়ন করে দেখি তোমরা কি ভিডিও দেখে বা আমি যে আগে পাঠ দিয়েছি পূর্বের কি কি শিখতে পেরেছো সেই সম্পর্কে তোমাদেরকে মূল্যায়ন করি। রক্ত কি উত্তর পারবে নিশ্চয়, রক্ত লাল কেন হয় সেটাও বলতে পারবে নিশ্চয়, মানব দেহের শতকরা কত ভাগ রক্ত থাকে, মানব দেহের শতকরা কত ভাগ রক্ত থাকে, মানব দেহের শতকরা কত ভাগ রক্ত রস থাকে, হিমোগ্লোবিন কি, হিমোগ্লোবিন রক্ত তঞ্জন ঘটায় রক্তের কোন কণিকা, আশা করি সবাই পারবে, আমাদের দেহের ভিতর রক্ত যেমন বাঁধে না কেন, অক্সিজেন অক্সিজেন পরিবহন করে রক্তের কোন কণিকা, আচ্ছা বাড়ি কাজ দিচ্ছি, রক্তের কণিকাগুলো চিত্র কে নিয়ে আসবে, হ্যাঁ এবং আমাকে দেখাবে, এক ব্যাগ রক্ত পারে একজন মানুষের জীবন বাঁচাতে, কাজে প্রতি 4 মাস পর পর একজন সুস্থ মানুষ রক্ত সুস্থ মানুষ রক্ত দান করার মহৎ কাজ, এই মহৎ কাজটি করতে পারে। আল্লাহ হাফেজ, আগামী ক্লাসে আবার দেখা হবে, সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।